हेलो फ्रेंड्स यूट्यूब राजनीतिक यूट्यूब चैने अपन सकल के आकबार स्वागतम। गत 15 जुलाई माध्यमिक और 17 जुलाई उच्च माध्यमिक रेजल्ट प्रकाशित हो समस्त छात्र छात्री माध्यमिक और उच्च माध्यमिक परीक्षा उत्तीर्ण होता जे समस्त स्कलारशिपगुली आवेदन करते पर सेगुली हलो ओसी स्कलारशिप स्वामी विवेकानंद मेरिट कमेंस स्कलारशिप और ऐक्यश्री स्कलारशिप। ये भिडियोते आज हमें अपन ऐक्यश्री स्कलारशिप नहीं। यह स्कलारशिपटी पश्चिमबंगे क्लस वन पीएचडी और टेक्निकल एंड प्रफेशनल कोर्से उत्तीर्ण माइनरिटी छात्र छात्री आवेदन करते पारबे। स्कलारशिपटी कौन कौन स्टूडेंट आवेदन करते पारबे, तादेर एलिजिबिलिटी क्राइटेरिया क्यी होते हबे और स्कलारशिपटी आवेदन करार जोन्नो की की डकुमेंट्स लागबे ता आमी भिडियोते आलोचना करब। तो ऐक्यश्री सम्बन्धे विशद जानते आमादेर संगे थाकुन और जदि आपनी आमादेर चैनेले नतून भिजिटर हये थाकेन ताहले भिडियोर नीचे देवा रेड कलर सबसक्राइब बाटनटि क्लिक करे चैनलटिके सबसक्राइब करुन और तार साथे एकटा छोट्ट मतो बेल आइकन आसबे सेटिके क्लिक करे अल नोटिफिकेशन अन करे राखुन। एई चैनेले जखनई आमरा नतून कोनो भिडियो आपलोड करब तार नोटिफिकेशन आपनी पेये जाबेन। এই ঐক্যশ্রী স্কলারশিপটি পশ্চিমবঙ্গে তিন ধরনের ছাত্র ছাত্রীরা আবেদন করতে পারবে। প্রথমত প্রি মেট্রিক স্কলারশিপ, পোস্ট মেট্রিক স্কলারশিপ ও মেরিট কাম মিক্স স্কলারশিপ। প্রি মেট্রিক স্কলারশিপটি পশ্চিমবঙ্গে মেরিটোরিয়াস স্টুডেন্ট অর্থাৎ ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন অবধি ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে। পোস্ট মেট্রিক স্কলারশিপটি পশ্চিমবঙ্গে মেরিটোরিয়াস স্টুডেন্ট অর্থাৎ ক্লাস ইলেভেন থেকে পিএইচডি পর্যন্ত পড়ুয়ারা আবেদন করতে পারবে। এবং মেরিট কাম মিক্স স্কলারশিপটি পার্সুইং টেকনিক্যাল অ্যান্ড প্রফেশনাল কোনো কোর্সে পঠন পাঠনরত ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে। এছাড়া পশ্চিমবঙ্গের ট্যালেন্ট সাপোর্ট মাইনর স্টুডেন্টরা এই স্কলারশিপটি এখান থেকে আবেদন করতে পারবেন এবং SBMCM অর্থাৎ স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স মাইনরিটি স্টুডেন্টরা যাদের 75% মার্ক রয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন আন্ডারে সে সমস্ত ছাত্রছাত্রীরা এখান থেকেই তাদের স্কলারশিপগুলি আবেদন করতে পারবে। এই স্কলারশিপের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে যদি আলোচনা করি তো প্রথমে প্রি মেট্রিক ও পোস্ট মেট্রিক স্কলারশিপের জন্য যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রাখা হয়েছে অ্যাপ্লিকেন্টকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং সেই জন্য কোনো গভর্নমেন্ট স্কুল ইনস্টিটিউশন রিকগনাইজ বোর্ড অথবা কাউন্সিল অথবা স্টেট গভর্নমেন্টের কোনো অথবা সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো ইউনিভার্সিটি বা কলেজ থেকে যেন পঠনপাঠন করে থাকেন এবং আবেদনকারীকে অবশ্যই প্রিভিয়াস ইয়ার ফাইনাল এক্সামিনেশন অর্থাৎ আগের বছর ফাইনাল পরীক্ষায় অন্তত 50% মার্ক নিয়ে পরীক্ষায় পাস করে থাকতে হবে। আবেদনকারীর বার্ষিক পারিবারিক ইনকাম 2 লাখের মধ্যে হতে হবে। এছাড়া কোনো স্টুডেন্ট যদি ওয়েস্টবেঙ্গলের বাইরে পড়াশোনা করেন তবে তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন না। এছাড়াও ঐক্যশ্রী অ্যাপ্লাই করার জন্য মেরিট কাম মিন্স স্কলারশিপ স্টুডেন্টের জন্য যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রাখা হয়েছে সেগুলি হলো আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং আবেদনকারীকে স্টেট গভর্নমেন্টে কোনো টেকনিক্যাল অথবা প্রফেশনাল কোনো কোর্সে ভর্তি হতে হবে এবং আবেদনকারীকে অবশ্যই লাস্ট ইয়ার এক্সামিনেশন অর্থাৎ এর আগের বছর কোনো ফাইনাল পরীক্ষায় গ্রাজুয়েশন অথবা হায়ার সেকেন্ডারি লেভেলে অন্তত 50% মার্ক নিয়ে পাস করে থাকতে হবে এবং যাদের পারিবারিক বার্ষিক ইনকাম হতে হবে 2.5 লাখের মধ্যে। ঐক্যশ্রীর মেরিট কাম মিন্স স্কলারশিপ আবেদন করার জন্য কোনো পশ্চিমবঙ্গের স্টুডেন্ট যদি আউট অফ স্টেট অর্থাৎ পশ্চিমবঙ্গের বাইরে পড়াশোনা করেছেন তবে তাকে এই স্কলারশিপ আবেদন করার জন্য নির্দিষ্ট মাইনরিটি অফিসে যোগাযোগ করতে হবে বা দেখা করতে হবে, তারপরেই তিনি এই স্কলারশিপ আবেদন করতে পারবেন। এই ঐক্যশ্রী স্কলারশিপ আবেদন করার জন্য ডকুমেন্ট হিসেবে যদি আপনাদের বলি তাহলে প্রথমেই ছাত্রছাত্রীদের একটা ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট নিতে হবে যেটা প্রি মেট্রিক ছাত্রছাত্রীদের জন্য 2 লাখ টাকা এবং মেরিট কাম মিন্স ছাত্রছাত্রীদের জন্য 2.5 লাখ টাকা করা আছে। এছাড়া আধার কার্ড, স্কুল সার্টিফিকেট প্রি মেট্রিক ছাত্রছাত্রীদের জন্য এবং পোস্ট মেট্রিক ছাত্রছাত্রীদের জন্য মাধ্যমিক অ্যাডমিট কার্ড, একটা ব্যাংক পাসবই তবে সেটির জন্য আবেদনকারীর নামেই হয়, এছাড়াও ব্যাংকের প্রিন্টেড IFSC কোড, MICR কোড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেন ভালোভাবে প্রিন্ট থাকে। এছাড়াও প্রিভিয়াস মার্কশিট অর্থাৎ এর আগের ক্লাসে যে পাস করেছে তার রেজাল্ট এবং একটা মোবাইল নাম্বার যেটা দিয়ে থাকে অনলাইন ফর্মটি ফিল আপ করার সময় দিতে হবে। একটা মোবাইল নাম্বার দিয়ে একই পরিবারে 2 স্টুডেন্ট আবেদন করতে পারবে। এই সমস্ত ডকুমেন্টসগুলো দিয়ে অনলাইনে ফর্মটি ফিল আপ করার পর একটা প্রিন্ট আউট পেজ বেরোবে যেখানে আপনাকে ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট, আধার কার্ড, স্কুল সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড, ব্যাঙ্ক পাসবই যেটাতে যেন IFSC কোড, অ্যাকাউন্ট নাম্বার, MICR কোড, ব্রাঞ্চ নেম যেন স্পষ্টভাবে থাকে, প্রিভিয়াস ইয়ার মার্কশিট অ্যাটাচ করে স্কুল বা ইনস্টিটিউটে জমা করতে হবে। এই স্কলারশিপটি অনলাইনের মাধ্যমে আপনাদের সকলকে আবেদন করতে হবে। তবে আজ 26/7/2020 অবধি এই স্কলারশিপটি অনলাইন পোর্টাল এখনও পর্যন্ত চালু হয়নি, আন্ডার মেনটেন্সে আছে। তবে খুব শীঘ্রই এই স্কলারশিপটি আবেদন চালু হয়ে যাবে। যখনই স্কলারশিপের আবেদন চালু হয়ে যাবে নেক্সট ভিডিও আমি আপনাদের জন্য বানাবার চেষ্টা করব।
আর ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, পশ্চিমবঙ্গে গরিব ও অসহায় পরিবারের ছাত্রছাত্রীদের মুখের দিকে চেয়ে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন। পশ্চিমবঙ্গে এরকম আরও অনেক প্রকল্প বা স্কলারশিপ রয়েছে যা সঠিক সন্ধান বা সঠিক তথ্য না পেয়ে আমরা সবসময় বঞ্চিত হয়ে থাকি।